সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর পাকড়া গাভী দেখাবো। এই দেখেন, এই পাকড়া গাভীটা আমার খামারে আছে বর্তমানে, এবং এটার বয়স হইল নতুন 4 দাঁত। আর এই গরুটা আসলে একটু এক্সেপশনাল, আমি গত 4-5 বছর এরকম এত সুন্দর প্রিন্টের গরু দেখি না, এই লাল সাদা। এবং এই গাভীটা আসলে বিক্রিও হয়ে গেছে, এটা সাদিক এগ্রোতে বিক্রি হয়েছে, ঢাকার ফার্ম। এবং আপনারা দেখেন গাভীটা সত্যিই অনেক সুন্দর। তো গাভীটা মনে হয় আগামী সপ্তাহে চলে যাবে আমাদের ফার্ম থেকে। তো আমি চিন্তা করলাম যে আমার যারা দর্শক আছে অথবা আমার নিজেরও স্মৃতি হিসেবে এই গাভীটার একটা ভিডিও করি, কারণ এরকম গাভী সচরাচর পাওয়া যায় না, এরকম এত সুন্দর প্রিন্টের গাভী। আর এটা সম্ভবত শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রস অথবা শাহিওয়াল জার্সি ক্রস, এই ধরনের কোনো ক্রস হবে। আর এটার সাথে দেখেন এই বাচ্চাটা পোটা, এই লাল সাদা যে পাকড়া গাভীটা, এটার এই বাচ্চাটা, বাচ্চাটার বয়স 4 মাস চলতেছে, মোটামুটি ভালো আসছে। এবং এটা আমরা গাভিন হিসেবেই কিন্তু কিনেছিলাম, এবং তার 2 মাস পরে আমাদের এখানে এটা বাচ্চা দিছিল। খুব সুন্দর একটা গাভি এটা। আর অনেকেই হয়তো বা এখন বলবেন যে ভাই দামটাও একটু বলেন। আসলে এটা মোটামুটি ওনারা যারা নিচ্ছে ওনাদের মোটামুটি 1,60,000-এর মতো পড়ে যাবে বাচ্চা সহ। আর সাধারণত যেটা দেখা যায় যে এই ধরনের গাভীগুলো নাকি খুব চাহিদা থাকে ঢাকায়, এবং এগুলোর সাথে যদি আপনি ভালো ব্রিডের গরুর ক্রস করাইতে পারেন, বীজ দিয়ে বাচ্চা নিতে পারেন, তাহলেও নাকি সেগুলোর রেজাল্ট খুব সুন্দর আসে। আর গাভীটা কিন্তু বিশাল বড়, আমি জানি না আপনারা ভিডিওতে বোঝা যাচ্ছে কি না। আর এই গাভীটার দুধও যে খুব একটা বেশি হয় এরকম না, এটার মোটামুটি হয়তো বা 5-6 লিটার দুধ হয়, কিন্তু আমরা তো অত শেখি না, আমরা বাছুরটাকে আনলিমিটেড দুধ খাওয়াই, শুধু সকালে 1-1.5 কেজি এটা থেকে নেওয়া হয়। আর সারাদিন বাছুরটা সারা থাকে, বাছুরটাই খায় এটার দুধ। আশা করি এই গরুটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।